रहमत का दरिया मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। रहमत का दरिया मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। जिसका आदाओं पे कुरान उतरे, जिसके आदाओं पे कुरान उतरे, हर खून में तन्हा मेरा नबी है। हर खून में तन्हा मेरा नबी है। रहमत का दरिया मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। जैसे खुदा है खालिक यकता, जैसे खुदा है खालिक यकता, खल्क में यकता मेरा नबी है, खल्क में यकता मेरा नबी है। रहमत का दरिया मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। राजे खुदा को है कौन जाने, राजे खुदा को है कौन जाने, वो जिसने जाना मेरा नबी है, वो जिसने जाना मेरा नबी है। रहमत का दरिया मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। जो खुद को समझे है बेसहारा, जो खुद को समझे है बेसहारा, उसका सहारा मेरा नबी है, उसका सहारा मेरा नबी है। रहमत का दरिया मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। जिसका अदब खुद कुरान सिखाए, जिसका अदब खुद कुरान सिखाए, वो जाते आला मेरा नबी है, वो जाते आला मेरा नबी है। रहमत का दरिया मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। रहमत का दरिया मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्ले अला শরীর উজু করার সময় যেটুকুন বাকি আছে এইটুকুন তায়াম্মুম করে দিতেন একবার, জোরে বলুন। হ্যাঁ, শিক্ষা তো হুজুর আমাদের, হুজুরের কাছ থেকে তো শিখব, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, হুজুর শিখাবে, দুনিয়ার নেতা নেত্রীরা শিখাবে না, সব জাহান্নামী, ওরা সব জাহান্নামী, ওদের কাছে শিখছো, দুনিয়ার হিরোদের কাছে শিখছো, এরা জাহান্নামী সব। শিখতে যদি হয় আবু বাক্কর সিদ্দিকের কাছ থেকে শিখো, তাহলে হাফসির কাছে শিখো, শিখতে যদি হয় ওমরে ফারুকের কাছ থেকে শিখো, শিখতে যদি হয় খাজা মঈনুদ্দিন চিশতির কাছে শিখো, শিখতে যদি হয় বড় বিশ আব্দুল কাদের জিলানির কাছ থেকে শিখো। কোথায় যাচ্ছ তোমরা? হিন্দু করে আল্লাহ পেটেছে তোমাদের ঘরে, খ্রিস্টান করে পাঠিয়েছে, ইহুদি করে পাঠিয়েছে, নাসারা না মানুষ করে মুসলমান করে পাঠিয়েছে। হ্যাঁ, আমাদের আমাদের নকল করতে হবে মানুষদের, জানোয়ারদের না। মানুষের কাছ থেকে শেখো, মানুষ হবে মানুষের সাথে কিয়ামতে মানুষের সঙ্গে আল্লাহ জানবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, মজা চাকিয়ে দেবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। হযরত
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বর্ণনা করে আশ্চর্যের বিষয় হুজুর বর্ণনা করছে হাদিস শরীফে আশ্চর্যের বিষয় সবাই জানে মওত হয়ে যাবে সবাই জানে মওত হয়ে যাবে আশ্চর্যের বিষয় জানে মওত হয়ে যাবে আজব ঘটনা সবাই জানে মওত হয়ে যাবে কিন্তু সবাই সবাই হাসি মজাকে ফুসকো ফুজুরে খারাপ ধারণাতে মানুষ জীবনটাকে বাই করে দিচ্ছে সবাই জানে মরে যাবে এদের এখনো মওতের ভয় পয়দা হলো না কাউকে ছেড়ে দেবে না বালুই গেছে না হাওড়া জেলা হুগলি জেলা না চব্বিশ পরগনা নদী আবলে না তাবা বিশ্বে কোন জায়গায় তুমি লুকোতে পারবে না কোন জায়গায় লুকোতে পারবে না আল্লাহ তোমার মওত দেবে তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও তুমি যদি রেডি হয়ে থাকো যখনই মওত আসবে আমার আল্লাহ তখনই তোমার মওতটাকে আলা মওত দান করে দেবে আবু বকর সিদ্দিক হুজুর নাম শুনেন না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বড় সাহাবা আবু বকর সিদ্দিক একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন আবু বকর হে ইয়া রাসূলুল্লাহ শোনো আল্লাহ বলে পাঠিয়েছেন যে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে হিজরতের সঙ্গী আবু বকর তুমি আমার হবে আহা সুবহান হুজুর বলছেন দাদুজানকে যে তুমি আমার সঙ্গী হবে আবু বকর সিদ্দিক হুজুর মানে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গী হব একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল এক মাস হয়ে গেল দু মাস হয়ে গেল পাঁচ মাস হয়ে গেল ছ মাস পরে রাত্রিবেলায় হুজুর আস্তে আস্তে গিয়ে আবু বকর যখনই একবার আবু বকর বলে দেখেছে সঙ্গে সঙ্গে হুজুর উঠলা মাথায় করে দরজা খুলে বেরিয়ে গেছে হ্যাঁ এটা হয়তো কেউ বলেনি আমি বলছি ছ মাস কেন যদি আমার হুজুর ছ বছর পরে যেত আবু বকর সিদ্দিক ছ বছর ওই দরজার সামনে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতো হ্যাঁ কথা ঠিক বলছে না ভুল বলছে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মত উম্মতিরা হুজুর আমার জানিয়ে দিয়েছে আসহাবা কান নুজুম সাহাবা হচ্ছে মিসলে তার নাই সাহাবা হচ্ছে মিসলে তার আর নাই তারা হচ্ছে রাস্তা দেখায় আগে কম্পাস ছিল না আগে কম্পাস ছিল না কম্পাস রাস্তা দেখায় আগে কম্পাস ছিল না তারা রাস্তা দেখাতো অমুক তারাকে ফলো করো অমুক জায়গায় চলে যাবে ওই তারাকে ফলো করো মিশরে চলে যাবে ওই তারাকে ফলো করো কায়রোতে চলে যাবে ওই তারাকে ফলো করো ভারতে চলে যাবে ওই তারাকে ফলো করো আরবে চলে যাবে এ নবীর উম্মত উম্মতিরা তারা রাস্তা দেখায় এজন্য হুজুর বলেছে আমার সাহাবারা সব মিশলে তারার নাই সাহাবাদের ইজ্জত তারার মতন নয় তাবার তারা হচ্ছে সাহাবাদের গোলাম আমাদের গোলাম আল্লাহ করে দিয়েছে মিশলে তারার নাই তারা যেমন রাস্তা দেখায় সাহাবারাও রাস্তা দেখায় যে আর অনুসরণ করবে যে যে সাহাবারই অনুসরণ করুক না কেন আমার আল্লাহ তাদের হিদায়াত দিয়ে দেবে ওলি হয়ে যাবে কৌশ হয়ে যাবে কুতুব হয়ে যাবে আল্লাহওয়ালা হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে আল্লাহর মহাব্বত পাবে হুজুরের গোলামি পেয়ে যাবে হুজুরের মহাব্বত হয়ে যাবে এ নবীর উম্মত উম্মতি তাহলে সাহাবাদের ফলো করতে আমার আল্লাহ পাকের হাবিব মনে করে বলে দিয়েছে আবু বকর সিদ্দিককে ফলো করো আবু বকর সিদ্দিক খবর পেয়ে গেল হুজুর আমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় যাবে কিন্তু কবে যাবে আবু বকর সিদ্দিক জানে না হুজুর বলে দাইনে আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন নিয়ে যাবে যেদিন শুনেছে যেতে হবে সেই দিন থেকে আবু বকর ছ মাস পর্যন্ত দরজার সামনে মাথায় ফুট লালিয়ে রাত অতিক্রম করে দিয়েছে বুঝলেন আবু বকর সিদ্দিক খবর পেয়েছে মক্কা থেকে মদিনায় কিন্তু কবে যাবে জানতো ছ মাস কেন ছ বছর হলেও আবু বকর হুজুর দাঁড়িয়ে থাকতো না থাকতো এটাই তো আমাদের ইমান বিশ্বাস আবু বকর হুজুর ছ বছর দাঁড়িয়ে থাকতো মুসলমান ওরা আমিও খবর দিলাম মদ ছেড়ে দিয়েছে রেডি হয়ে থাকো রেডি হয়ে থাকো তুমি যদি জাহান্নামে চলে যাও না আল্লাহর কিচ্ছু এসে যাবে আমি যদি জাহান্নামী হয়ে যাই আল্লাহর কিচ্ছু যেন বলে কিচ্ছু এসে যাবে না আল্লাহ বলছে কোরআনে আমি যাকে ইচ্ছা জাহান্নামও দিতে পারি যাকে ইচ্ছা জান্নাতও দিতে পারি বুঝতে পারছেন তাহলে আমার আল্লাহ পাক আমাদের ঘরে পাঠিয়েছেন দুনিয়াতে অল্প সময়ে হ্যাঁ সব রেডি হওয়ার দরকার আছে না নেই আছে না নেই বলেন রেডি হতে মওত এসে যাবে রেডি আপনারা চিন্তা করেছেন কি জানিনি ফেকের করলে পাওয়া যায় আমরা আর জানোয়ার শুনছেন আপনারা মানুষ আর জানোয়ারের মধ্যে বেশি পার্থক্য নেই কিন্তু বলে হুজুর কি কথা বলছেন আপনি উল্টো পাল্টা হ্যাঁ একই রকমের আমি চিন্তা করলাম ফেকের করলাম জানেন তিন দিন ধরে এই কথাটা বলছি মানুষকে যে আমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য বেশি নেই গরু জানোয়ার না জানোয়ার না যার
যার জান আছে তাকেই জানোয়ার বলে। জানোয়ার তাহলে আমরা মানুষ সেরা, আমাদের জান আছে, গরু। এবার মিলান সত্যি না মিথ্যে বলবেন আমাকে যে হুজুর এইটা মিলছে না, মিলান গরু জন্ম নেয় না জন্ম নেয় না, আমরা গরু বাচ্চা থাকে না, আমরা গরু আস্তে আস্তে বড় হয় না, আমরা গরু বুড়ো হয় না, আমরা গরু খাই না, আমরা গরু পিসা পায়খানা করে না, আমরা গরু কথা বলে না, ওদের ভাষাগুলা কথা বলে না বলে না, হ্যাঁ আমরা আচ্ছা গরু কাঁদে না চোখ দিয়ে পানি বেয়ে, আমরা গরু ফুর্তিতে লাফাই না, দেখেন না গরুর বাচ্চাগুলো কেমন ত্রং ত্রং করে লাফায় খুশিতে, আমরা আচ্ছা গরু খাবার খোঁজে নে, আমরা গরু জন্ম নেয় গরু মরে যায়, আমরাও জন্ম নিই আমরাও মরে যায়, এর মাঝখানে অনেক কথা আমাদের সে জন্তু জানোয়ারের মেলে। শুধু ফারাক এটুকু জানোয়ারের সঙ্গে আমাদের, জানোয়ারকে আল্লাহ একটা বাউন্ডারি করে দিয়েছে, আমাদের ঘরে আল্লাহ কোনো বাউন্ডারি করে দেয়নি। গরুর একটাই ভাষা, ওর ভাষায় উচিল্লায়, মানুষকে আল্লাহ অনেক রকম ভাষা দিয়েছে। গরু তার বিবেক নেই, আমাদের বিবেক আছে, তার একটা বাউন্ডারি, তার খাওয়া একটা বাউন্ডারি, তার পড়া একটা বাউন্ডারি, তার যাওয়া একটা বাউন্ডারি, তার দেখা একটা বাউন্ডারি, তার বলা একটা বাউন্ডারি, তার চিন্তা ভাবনার একটা বাউন্ডারি। গরুরও জ্ঞান আল্লাহ দিয়েছে কিন্তু সীমিত একটা বাউন্ডারির মধ্যে, ওর বাইরে যেতে পারবে না। কুকুরের একটা জ্ঞানের বাউন্ডারি আছে কিন্তু মানুষকে আল্লাহ বাউন্ডারি ছাড়া জ্ঞান দিয়েছে, কথা দিয়েছে, দেখা দিয়েছে, চিন্তা ভাবনা দিয়েছে। যদি আমরা জন্ম হওয়ার পর থেকে মোট পর্যন্ত এইটুকুন চিন্তা ভাবনা করে মরে যায়, তাহলে আমাদের মরার গরু ছাগলের মরা একই রকম হবে। আর যদি আমরা আমাদের চিন্তা ভাবনা দুনিয়া পর্যন্ত না রেখে এই চিন্তা ভাবনা পুরো আল্লাহর পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে আমাদের চলাটা গরু ছাগলের নয়, আমাদের চলাটা মানুষের চলা হবে। তমাম বিশ্বের মানুষগুলোকে দেখেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যালিস্টার বলেন, উকিল বলেন, আলা দরজার প্রধানমন্ত্রী বলেন, ফকির বলেন, যে রাজা বাদশা থেকে আমির গরিব ফকির, এই আমাদেরও চলা এক রকম। ঘুম সবাই লাগে, ঘুম রাজার ঘুম লাগে না, রাজাদের ঘুম হয় না, ফকিরের হ্যাঁ ঘুম সবার লাগে, সবাই খাবার লেগে চাকরি করে, কেউ কেউ খাবার লেগে ভ্যান চালায়, কেউ খাবার লেগে পাইলট চালায়, ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ব্যালিস্টার হওয়া, উকিল হওয়া, এগুলো আমাদের ড্রিম নয়, এগুলো আমাদের লক্ষ্য নয়, এটা জীবনের একটা পাঠ। কিছু যদি না করে চুপচাপ ঘরে বসে থাকো, তুমি বড় হবে, যুবক হবে, বুড়ো হবে, মরে যাবে। আর যদি কিছু করো, তাও বড় হবে, বুড়ো হবে, যুবক হবে, মরে যাবে। কথাই ঢুকছে? তাহলে আমাদের এই জীবনটা যদি যদি একটা লক্ষ্য না করি, তাহলে এই জীবনটার কোনো দাম নেই, এই জীবনটা এইভাবে এই গরু ছাগলের মতন চলে যাবে। আর এই জীবনটা যদি একটা লক্ষ্য লাগাতে পারি, ওই লক্ষ্য আমাকে আমাদের করে মানুষ বানাবে। একবার জোরে বলেছে, আপনারা কি বিশ্বাস করেন আমাদের সৃষ্টি আদম আলাইহিস সালাম থেকে? তো বায়োলজিস্টরা কি বলে, জানোয়ার থেকে আমাদের তৈরি হয়েছে, কি বলছে বিজ্ঞান, কি বলছে সায়েন্স? আমরা বাঁদর ছিলাম, বাঁদর থেকে এক পর্যায়ে এসে আমরা মানুষ হয়ে গেছি, তাই তো নাকি? এটা বায়োলজিস্ট। কিন্তু আমরা যদি এগুলোকে আপনারা বিশ্বাস করেন, এই বাঁদর থেকে মানুষ বিশ্বাস করেন, আপনারা আদম থেকে মানুষ বিশ্বাস করেন, তো কিন্তু আমাদের কাজকাম, আমাদের মুখ বলছে আমরা আদম থেকে তৈরি, কিন্তু আমাদের কাজকাম বলছে আমরা বাঁদর থেকে তৈরি। আমাদের কাজ, আমাদের কাজ কর্ম যা কিছু আমরা করছি, যেন মনে হচ্ছে আমাদের জীবন দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ, দুনিয়ার পরে আর আমাদের কোনো জীবন নেই। যদি দুনিয়া পর্যন্ত লক্ষ্য রাখেন, মত গরু ছাগলের হবে, আর দুনিয়া ত্যাগ করে পুরা ধায়ান যদি আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারেন, আমার আল্লাহ আপনাদের মত মুস্তাফার হ্যাঁ গুলামিতে আমার আল্লাহ তোমাদের মত আল্লাহ দেবে। মুসলমান চলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, কি চিন্তা আমরা করেন জানিলাম, আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি
মনে করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি, মনে করেন স্মরণ করেন, চিন্তা ভাবনা করেন, ভাবেন। এ নবীর উম্মত উম্মতিরা, গরুকে আল্লাহ পাক, গরু আমাদের আমাদের করে আল্লাহ গরু করে পাঠায় রে, গরু ছাগল করে পাঠায় রে, মানুষ করে পাঠিয়েছে। আসমানের দিকে তাকান, জমিনের দিকে তাকান, ডান দিকে তাকান, বাদিকে তাকান, সামনে পেছনে তাকান, পানি দেখেন, আগুন দেখেন, যা কিছু দেখছেন, আমার আল্লাহ কুরআনে বলছে আমার পুরো সৃষ্টি সব কিছুটাই মানুষের খেদমতে লাগিয়ে দিয়েছি, মানুষের খেদমতে লাগিয়ে দিয়েছি। সূর্য মালিক হতে পারে না, সূর্য হচ্ছে আমাদের গোলাম, চন্দ্র মালিক হতে পারে না, চন্দ্র হচ্ছে আমাদের গোলাম, তারা মালিক হতে পারে না, তারা আমাদের গোলাম, মাটি মালিক হতে পারে না, মাটি আমাদের গোলাম, আসমান আসমানের এই মেঘগুলো মালিক হতে পারে না, মেঘ আমাদের গোলাম, পানি মালিক হতে পারে না, পানি আমাদের গোলাম। এ নবীর উম্মত উম্মতিরা, সূর্য ঠিক টাইমে ওঠে, ডুবে যায়, তাদের খেদমত করে, আমাদের খেদমত করে। এই যে হাওয়া চলছে বাইরে, এই যে হাওয়া চলছে, আপনাদের কি মনে হয় এমনি এমনি চলছে না? আমার আল্লাহ বান্দাদের হাওয়া দিচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আম গাছকে দেখো, আম হয়ে গেছে, আম শুরু হয়ে গেছে, সারা বছর আম ছিল না, আমের সময় আম হচ্ছে, জামের সময় জাম হচ্ছে, কাঁঠালের সময় কাঁঠাল হচ্ছে, আর পানিতে সব মাছগুলো চাষ হচ্ছে, নানা রকমের মাছ আল্লাহ দিয়েছে, যা কিছু আল্লাহ দেখছে, যা কিছু দুনিয়ায় পাঠিয়েছে, সব মানুষের খেদমতে পাঠিয়ে দিয়েছে। সকলেরাই করো, কে তোমাদের তৈরি করলো, কে তোমাদের তৈরি করলো? যদি দুনিয়া পর্যন্ত জ্ঞান রেখে দাও, শুরু থেকে মত পর্যন্ত এর মাঝখানে জীবন যদি চিন্তা ভাবনা করো, তাহলে মনে হবে আমরা জানোয়ার থেকে তৈরি হয়েছি, জানোয়ার থেকে তৈরি হয়েছি, জানোয়ার পয়দা হয়, জানোয়ার মরে যায়। আর যদি তোমার চিন্তা ভাবনা দুনিয়া থেকে বের করে আখেরাত পর্যন্ত, আল্লাহ পর্যন্ত, জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারো, আমাদের ঘরে আল্লাহ তৈরি করেছে, আল্লাহর সামনে হাজিরি দিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, লক্ষ্য তৈরি করে, লক্ষ্য আল্লাহ, আল্লাহকে লক্ষ্য তৈরি করে আল্লাহর সামনে হাজির দিবার লেগে তৈরি হয়ে যায়। যারা আল্লাহর সামনে হাজির দিবার লেগে তৈরি হয়ে যায়, তাদের চলা ভালো হয়ে যায়, তাদের মত ভালো হয়ে যায়, তাদের আখেরাত ভালো হয়ে যায়, তাদের কিয়ামত ভালো হয়ে যায়, তাদের বুলসিরাত ভালো হয়ে যায়। আমার আল্লাহ তাদের বান্দা হিসাবে মানুষের মত দেয়, আর যারা মানুষ হিসাবে মরে যায়, মানুষের জায়গা আমার আল্লাহ জান্নাতে জায়গা দান করে দেয়। লক্ষ্য তৈরি করে, বুঝতে পারছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? ও আল্লাহ, এ দেখেন 9:30 বেজে গেল, আমার পরে কি ভাই আছে? সানাউল্লাহ ভাই আছে, উনি আসবেন বলেছে, কথা হয়েছে ফোনে, কথা হয়েছে ভাইয়ের সাথে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হুজুর কি জানোয়ার ফানোয়ার বলছেন বলেন দেখেন, এসব রাগ করছেন নাকি? মানুষের হাল খুব খারাপ, মানুষের হাল খুব খারাপ। যদি চিন্তা করি আমরা গরু ছাগলই হয়ে বসে আছি, বুঝতে পারছেন? হ্যাঁ, গরু ছাগল না হলে হ্যাঁ মানুষ মানুষকে মারতে পারে, বুঝতে পারছেন? কুকুর কুকুরকে কামড়ায়, দেখেন গরু শিংলে কেমন গুতগুতি করে, আর মানুষ যদি চায়ের দোকানে বসে বসে মারামারি করে, কুত্তার থেকেও। যারা চায়ের দোকানে মারামারি করে, তাদের চিন্তাটা ওই ওই দুনিয়া পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে, ওর বাইরে আর নেই। যারা জমির আল কাটে, তাদের চিন্তাই দুনিয়া পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে। যারা সুদের কারবার করে, ওই দুনিয়া পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। যারা ধর্ষণ করে, জেনা করে, জুলুম করে, অত্যাচার করে, গরিবদের মাল লুটে খায়, তাদের চিন্তাই দুনিয়া পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। দুনিয়াই বড় হবে, দুনিয়াই শেষ হবে, দুনিয়া পর্যন্ত আর আর কিচ্ছু থাকবে না, দুনিয়ার পরে আর কিচ্ছু নেই। আর যারা আখেরা চিন্তা করে, ওলিরা কোনোদিন চায়ের দোকানে বসে বসে ঝগড়া করতে পারে না। দেখেছেন খাজা হুজুর বড় কোনোদিন শুনেছেন ওলিরা চায়ের দোকানে বসে ঝগড়া করেছে? মুসলমান পরিবর্তন হন, দোকান সব একরকমই দেখতে দেখতে পান না। আপনাদের বাজারের নাম কি? গুমা তো, জোরে বল, গুমা বাজার তো, গুমা তো। এই গুমা বাজারে যে দেখেন দোকান সব একই রকম, দোকান সব যদি সাটার খেলা থাকে দেখবেন সব দোকান এক মনে হবে, কিন্তু ওর মধ্যেই কাপড়ের দোকান আছে, ওষুধের দোকান আছে, খেলনার দোকান আছে, খাবার দোকান আছে, মিষ্টির দোকান আছে,
মিষ্টির দোকানে কাপড় পাওয়া যায় না, ওষুধের দোকানে হ্যাঁ মিষ্টি পাওয়া যায় না, কাপড়ের দোকানে ওষুধ পাওয়া যায় না। এক একটা বাজারে এক এক রকম দোকান, আর এক একটা দোকান থেকে এক এক রকম মাল, এক এক রকম মাল পাওয়া যায়। ওই রকম দ্বারা জুনায়েদকে দেখেছেন দাড়িওয়ালা মাথায় টুপি সাদা জামা, দাড়িওয়ালা মাথায় টুপি সাদা জামা। হ্যাঁ আবার বাপেরা বসে আছে, তারপরে আপনাদের ইমাম সাহেব আছেন, আপনাদের গ্রামের সব মৌলানা মুলি সাহেব আছে, আরো সব আমার পরেই দেখবেন আমার ভাই আসবে, তাকেও দেখবেন দাড়িওয়ালা টুপি। মানে আলেমরাও একরকম দেখছে, কথা ঠিক না পুরো? হ্যাঁ কিন্তু সব আলেম এক নয়। দোকান দোকান দোকান, আবার আসবে ভাই দোকান, আরো সব ভাইরা আছে দোকান, আরো সব উলামা হাজরাতরা আছে দোকান। কিন্তু হুজুর বলছে একটা সারার আলেম, একটা খায়ের আলেম, একটা বাজে আলেম, একটা ভালো আলেম, একটা নায়েবে ইবলিস, একটা নায়েবে নবী, একটা আলেম নবীদের কাজ করছে, একটা আলেম শয়তানের কাজ করছে। তাই ঢুকছে, দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে, দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন আল্লাহর বাজারে তো দুনিয়ার ব্যবসা চলছে, আল্লাহর বাজারে দুনিয়ার সওদা চলছে। মুসলমান দেখো না, মানুষের এই দিনের দিকে খেয়াল আছে? দিনের দিকে খেয়াল আছে? জায়গা ফাঁকা, হ্যাঁ এরা কত বড় নির্লজ্জ হয়েছে সব। যদি পার্টির মিটিং হতো কুত্তার মতো সব ছুটত, তৃণমূলের মিটিং, সিপিএম এর মিটিং, কংগ্রেসের মিটিং, তারপরে বিজেপির মিটিং, হ্যাঁ কুত্তার মতন সব মুসলমানরা ছুটত। এদের হয়েছে এরা কুকুরের মতন মরবে, এসব মুসলমানগুলো কুত্তার মতন মরবে, দেখবেন মিলিয়ে নেবেন কথাগুলো। হ্যাঁ জুনায়েদ যেটা বলছে অক্ষরে অক্ষরে মিলবে, এসব লাইনে যারা যাচ্ছে কুত্তার মতন মরবে। ওই তো মরছে, চারজন মরলো, পাঠিতে মরলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কি গো তৃণমূলে মরলে হয়তো জান্নাতে যাবে নাকি, আর সিপিএম এ মরলে মনে হয় জান্নাতে যাবে নাকি? না, গু গুই গু গু বোঝেন আপনারা? হ্যাঁ আল্লাহ সিস্টেম তৈরি করেছে, খাওয়া দাওয়া করার পরে, হ্যাঁ কিছুক্ষণ পেটে আমাদের সহবতে থাকার পরে তো নোংরা হয়ে যায়, হ্যাঁ ঘৃণা করি আমরা, দুর্গন্ধ বেরোয়। ওই গু সোনার প্লেটে দিলেও গন্ধ বেরোবে, আর মাটির সরা দিলেও গন্ধ বেরোবে, জুনায়েদের কাছে এলেও গন্ধ বেরোবে, আর তোমার গ্রামের ওই ওই দাড়ি চাচাদের কাছে গেলেও গন্ধ বেরোবে। ইসলামের দিকে মন আছে মানুষের? একটা জ্ঞানের ওই গরু ছাগলের মতন আমাদের জ্ঞান হয়ে গেছে, দুনিয়া পর্যন্তই শেষ। মুসলমানের ছেলেরা খবরদার, এই নবীর উম্মত উম্মতকে বোঝার চেষ্টা করো, জ্ঞান থেকে বাড়াও, দুনিয়া পর্যন্ত রেখে দিওনি। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক করিম, আমার আল্লাহ হচ্ছে সত্তার, আমার আল্লাহ হাইয়ু কাইয়ুম, আমার আল্লাহ রহমান রহিম, আমার আল্লাহ গফুর রহিম, আমার আল্লাহ পাক জুনায়েদকে যেমন প্রথমবার তৈরি করতে সক্ষম হয়ে গেছে, সেই জুনায়েদ আমার আল্লাহ দ্বিতীয়বার আবার তৈরি করতে পারবে। যখন আমি কিছু ছিলাম না, আমার আল্লাহ পাক কি করলেন, আমার বাপের পাপের সিজদার ভিতর থেকে টেনে এক ফোঁটা পানি বের করলেন, আমার মায়ের পাঁজরের ভিতর থেকে টেনে এক ফোঁটা পানি বের করলেন, দুটো পানির মিশ্রণ করলেন, নতুন একটা পানি তৈরি হলো, যার নাম হচ্ছে নুতফা। ওই নুতফাকে মায়ের পেটের মধ্যে রেখে দিলেন, 40 দিন রক্ত হলো, জমার পাতা খুনে পরিণত হলো, তারপরে হাড় হাড্ডি, তারপরে গোস্ত পোস্ত, তারপরে চোখ নাক কান মুখ আল্লাহ সাজালেন, চামড়ার পোশাক পরিয়ে নতুন মানুষ করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তাহলে কিছুই ছিলাম না, আমার আল্লাহ পাক এক ফোঁটা পানি থেকে জুনায়েদ তৈরি করেছে। যখন জুনায়েদ মরে যাবে, হাড় হাড্ডি চুন হয়ে মাটির সাথে মিশে ধুলোয় পরিণত হয়ে যাবে, শুকিয়ে খটখটে ধুলো হয়ে যাবে, পাঁচ হয়ে যাবে, তখন আমার আল্লাহ পাক আবার তৈরি করতে পারবে। কারণ যে আল্লাহ প্রথমবার জুনায়েদকে তৈরি করেছে, সেই আল্লাহ দ্বিতীয়বার আবার তৈরি করতে পারবে। যে আল্লাহ বিনা খুঁটিতে সাতবগ আসমান তৈরি করতে পারে, সেই আল্লাহ আবার জুনায়েদকে তৈরি করতে পারে। এ নবীর উম্মত উম্মতিরা তাই বলে দিয়ে যায়, শুধু মত পর্যন্ত, শুধু দুনিয়া দুনিয়া পর্যন্ত চিন্তাকে সীমিত ধরে রেখে দিওনি, চিন্তাকে খোলো আল্লাহ পর্যন্ত নিয়ে যাও। আল্লাহ পর্যন্ত নিয়ে যে আল্লাহর সামনে হাজির দিওয়ার লেগে একটা রাস্তা তৈরি করো, আল্লাহর সামনে হাজির দিওয়ার লেগে একটা পথ তৈরি করো, আল্লাহর সামনে হাজির দিওয়ার লেগে একটা পথ তৈরি করো। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহর কাছে যাওয়ার লেগে একটা পথ তা নয়, পুরপুরা শিবে যাওয়ার লেগে পথ দিয়েও যাওয়া যাবে, পারাসাত দিয়েও যাওয়া যাবে, কলকাতা দিয়ে যাওয়া যাবে, সোদপুর দিয়ে যাওয়া যাবে, বালিব্রিজ হয়ে যাওয়া যাবে, সুরামপুর হয়ে যাওয়া যাবে, মুন্সিরহাট হয়ে যাওয়া যাবে, হাওড়া খুলে যাওয়া যাবে, হুগলি ঘুরে যাওয়া যাবে, পুরপুরা একটা
একশোটা রাস্তা আছে যাওয়ার, ওই রকম আল্লাহ মালিক আল্লাহর কাছে যাওয়ার লেগে হাজার রাস্তা আছে, তুমি যে কোনো একটা রাস্তা ধরে নাও, আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একটা রাস্তা ধরে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। খাজা হুজুর ইমাম উত্তরিকাত হয়ে আল্লাহর কাছে গেছে, খাজা হুজুর খাজা হাবিবুল্লাহ মাতাফিউল্লাহ আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর রাস্তায় মরে গেছে। জুন্নুন মিসরি জুন্নুন হাবিবুল্লাহ মিনাস সাউকে কাতিলুল্লাহ আল্লাহর দোস্ত আল্লাহর ইশকে কতল হয়ে গেছে, বড় পীর সাহেব গস হয়ে গেছে, ফুরফুরে আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান হয়ে গেছে, হযরতে সুফি আব্দুল মোমেন 40টা আব্দালের সরদার হয়ে গেছে। কেউ সুফি হয়ে, কেউ আব্দাল হয়ে, কেউ গস হয়ে, কেউ কুতুব হয়ে, কেউ তাবকায়ে মালামাতিয়ার ফকির হয়ে, কেউ ফানাফিল্লাহ, কেউ ফানাফি শায়খ, কেউ ফানাফি রসুল হয়ে গেছে, কেউ আবার মোমেন হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে, মুখলেস হয়ে গেছে, মুখলাস হয়ে গেছে, আবু আবিন হয়ে গেছে, গিরিয়া ও গিরি কারণেওয়ালা হয়ে গেছে, এহসান কারণেওয়ালা হয়ে আল্লাহর কাছে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি যে কোনো রাস্তা ধরে আল্লাহর কাছে যাও, আমার আল্লাহ তোমাকে আল্লাহ দিয়ে দেবে। এটা হবে না সুবহানাল্লাহ? পারবেন না আপনারা বলেন? আল্লাহর কাছে যেতে পারবেন না, একটা রাস্তা তৈরি করতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহর কাছে যেতে হবে, হাজিরা দিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা যদি কেউ আমার সামনে হাজিরা দিতে চায়, যদি কেউ আমার সামনে হাজিরা দিতে চায়, আমি ফুরফুরা সয়ে যাচ্ছি, জুনায়েদ ভাইয়ের সাথে দেখা করবো, তাহলে কেউ যদি আমার কাছে যেতে চায়, সে যদি 20 দিন ধরে একটাই জামা পরে থাকে আর সেই জামা অবস্থায় আমার কাছে যায়, আমি হাঁকিয়ে দেবো, তাড়িয়ে দেবো, কারণ তার গা থেকে দুর্গন্ধ বেরোবে। এ নবীর উম্মত উম্মতিরা যেমন জাহিরি জামা আছে, 20 দিন নুকরা থাকলে দুর্গন্ধ বেরোয়, হাঁকিয়ে দেয় দেয়, ওই রকম রুহানি জামা আছে, ওই রুহানি জামাকে যদি যদি না ধুয়ে পরিষ্কার করো, 20 বছর যদি একই রুহানি জামা পরে থাকো, ওর থেকেও গন্ধ বেরোবে। যেমন জাহিরি জামা আমরা দেখতে পাই হাঁকিয়ে দিই, রুহানি জামা আল্লাহ দেখতে পায় হাঁকিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা 20 দিন ধরে জামা পরে আছি, 20 দিন পরে ওই জামাকে যদি ধুয়ে ফেলি আর ওই জামাতে গন্ধ বেরোবে না, 20 বছর ধরে রুহানি জামা পরে আছো, রুহানি জামা যদি ধুয়ে ফেলো, তোমার রুহানি জামা থেকেও আমার আল্লাহর গন্ধ দেবে না। তোমার তোমার 20 দিনের এই জাহিরি জামা ধুলে যেমন পরিষ্কার হয়ে যায়, 20 বছরের বাতিনি জামা ধুলেও আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। 20 দিন ধরে আমি নুগরা, শুনছেন আপনারা, নুগরা। আমি যদি যে তোমাদের গুমার চায়ের দোকানে যে বসি, হাঁকাবেন আর বসাবে, ফকিরগুলো আছে কেমন করো তোমরা, রাস্তার ফকিরগুলো ঘরে দেখে না গন্ধ জামা কি করো, যা যা যা, কেউ গরম পানি ছুটছে, কেউ লাঠিলে মারছে, দেখবি মারবো দেখবি। আমি গেলে কেউ তারাই না, আমি গেলে কেউ তার, আমিও যেমন দোকানে যাচ্ছি আর ওই পাগলটাও দোকানে যাচ্ছে, আমি গেলে বল কি বলুন স্যার কি লাগবে, আমি গেলে আমাকে স্যার বলছে, ভাইজান বলছে, ভাই বলে, হ্যাঁ বলো কি লাগবে তোমার, আর ও গেলে এই লাঠিটা দে তো, লাঠিটা দে, কেন ওর গা থেকে গন্ধ বেরোচ্ছে, ও নুগরা। যেমন দুনিয়াতে নুগরা জামা নিয়ে তুমি মিলিয়ে নেবে, একটা পচা ছিঁড়া নুগরা জামা পরে চায়ের দোকানে যাবে হাঁকাবে, বাসে উঠতে যাবে উঠতে দেবে না, ট্রেনে উঠতে যাবে উঠতে যাবে না, শপিং মলে ঢুকতে যাবে ঢুকতে দেবে না, সব জায়গায় সমাজে কি করবে তারা, ওই রকম তারা তোমার রুহানি জামা যদি নুগরা হয়ে যায়, কবরে যাবে তারাবে, কিয়ামতে যাবে তারাবে, পুলসিরাতে যাবে তারাবে, মিজানে যাবে তারাবে, কৌসারে পানি খেতে যাবে তারাবে, তাড়িয়ে তাড়িয়ে তোমাকে জাহান্নামে ফেলে দেবে। আর জাহান্নামে চলে গেলে যেমন এই ফকির মরে গেলে কেউ দুঃখ করে না, কোনো কারো কিছু এসে যায় না, নুগরা জামা বললাম মরে গেলে কারো যেমন কিছু এসে যায় না, তুমিও জাহান্নামে চলে যাবে, কারো কিছু এসে যাবে না, বোঝো। আমার দাদুজান বলতেন বারবার, আইসা দিন নেহি রাহেগা মুরগিওয়ালা, ছোট হুজুর কেবলা সুলতানুল আয়াজিন আশিকের রসুল ছিলেন, হ্যাঁ বলতেন, কি বলতেন, আইসা দিন নেহি রাহেগা মুরগিওয়ালা, রসিকতায় একটু একটু হাসি মজাক করে বলতেন যে 12 মাস এক খাবে বাবা, এ আমাকে দেখো বলতেন দাদু, আমাকে দেখো, আমি যখন স্কুলে পড়তাম, এই মাদ্রাসায় পড়তাম, যখন তালেব এলেম ছিলাম, তখন সব ওই মাদ্রাসা মাঠে প্রতিযোগিতা হচ্ছে যে এখান থেকে ঝাঁপ মেরে কে কতদূর যেতে পারে, লং জাম্প, আমি লং জাম্প দিলাম, ফার্স্ট পুরস্কার পেলাম, ছোট হুজুর বলছে।
বলে দুটা বট গাছ একটা ছিল ওইখানে কেটে দি গাছটা, ওতে চক দিয়ে দাগ কেটে একটা মাঝখানে সরু মতন একটা এ করেছে আর তীর ছুড়ার প্রতিযোগিতা করেছে। তীর ছুড়া কে কে তীর মারবে, কে তীর বলে আমি তীর মেরে ফার্স্ট পুরস্কার পেলাম। বলে বাবা যে ছোট হুজুর লং জাম্প দিয়ে ফার্স্ট পুরস্কার সেই ছোট হুজুর এখন এই জাউনা পেরোতে গেলে, ছোট জাউনা পেরোতে গেলে নালা পেরোতে গেলে ভয় লাগে যা বাবা পড়ে যাবো নাকি। বলে বলতেন বাবা আইসা দিন নেই রায়গা মুরগি বালা, বারো মাস এক থাকে না। তাহলে আপনাদের বারো মাস এক থাকবে, হলো তো, হলো তো, তিরিশ বছর দাঁড়িয়ে চাচা হলো তো, চল্লিশ বছর দাঁড়িয়ে চাচা হলো তো। হ্যাঁ রাউতারা ঘরের পাশে না, রাউতারা তাই তো, হ্যাঁ এই তো ঘরের পাশে। দু বছর আগে বহরমপুরে চারজন মরে গেল শুনেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট শুনুনি। হ্যাঁ নজন যাচ্ছিল, কজন ওই গাড়িটাই কজন ছিল, নজন। হ্যাঁ আর মল্ল কজন, চারজন, একজনের এই কোমর থেকে ভেঙে রয়ে গেল, হাঁটতে পারে না চলাফেরা করতে পারে, ঠেলা গাড়ি করে জল আমার কাছে গিয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? তোরাই তো দেখেছ, মিলে গেল, ঠেলা গাড়ি করে গেল। আর এরাও এইবারে গেলি না তোরা? যাই হোক গেল, এইবারে গেল, দিন পাঁচ সাতেক আগে গেছে। আমি সব লোক বসছিল, আমি বললাম দেখ এই লোক থেকে দেখো, এই ছেলেটাকে দেখো, সব দেখছে। আর এই ছেলেটার দাড়ি ছিল নি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, এর দাড়ি ছিল নি, এখন দাড়ি রেখেছে। ই যদি সেই দিনেই মরে যেত, চারজন গেলে ইও যেতে পারত, সেই দিনেই মরে গেলে দাড়ি রাখা হতে, নামাজ ছিল নি সেই দিনেই মরে গেলে নামাজ পড়া হতো, তওবা করে নে সেই দিনেই মরে গেলে তওবা হতো। এখন মাশাআল্লাহ নামাজ পড়ে দাড়িওয়ালা হয়েছে, আবার জেকের করে বাতিন এলেম হাসিল করে। হলো মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায় আল্লাহর দিকে একটা রাস্তা তৈরি করো, বারো মাস এক থাকবে না, তোমাদের রাস্তায় যে দেখো, তোমাদের কোন স্থানে দেখো, তিরিশ বছরের ছেলে পড়ে আছে, আপনাকে আল্লাহ ষাট বছর বয়স দিয়েছে, চল্লিশ বছর লোকটা শুয়ে আছে, আল্লাহ আপনাকে পঞ্চাশ বছর এখনো মারেনি, আঠারো বছরের ছেলেটা মরেছে, বাইশ বছরের ছেলে এখনো মরনি, বাইশ বছরের ছেলেরা মরেছে, আটত্রিশ বছর বয়স এখনো মরনি, এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক তোমাকে ততক্ষণ পর্যন্ত মারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সময়টা শেষ হচ্ছে। এর মাঝখানে সময় শেষ হওয়ার আগে যদি মানুষের কলিজা চিড়ে বের করে খাও তাও আল্লাহ কিচ্ছু বলবে না, এ নবীর উম্মত উম্মতিরা। কিন্তু যখন সময় শেষ হয়ে যাবে এক মুহূর্ত তোমাকে আর সময় দেওয়া হবে না, তাই বলে দিয়ে যায় মুসলমান তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, আল্লাহর ডাক এসে যাবে, আল্লাহর ডাক এসে যাবে, আল্লাহ যখন ডেকে নেবে আর ইয়াই থাকবে না। মত ছেড়ে দিয়েছে শুধু হুকুমের অপেক্ষা করে, শুধু হুকুমের অপেক্ষা করে, তাই বলে দিয়ে যা যেটুকু সময় আছে নিজের জামাকে ধুয়ে পরিষ্কার করে আল্লাহর দিকে যাওয়ার একটা রাস্তা তৈরি করো। যদি পুরপুরায় আমার কাছে যাও জামা পরিষ্কার করে যাবে, তাহলে জুনায়েদ গুলাম, জুনায়েদ তারাপীরের দরবারের জুতো, সেই গুলামের জন্য যদি জামা পরিষ্কার করে যাও তাহলে আল্লাহর সামনে হাজিরি দিতে হবে। তুমি কি জামা পরিষ্কার করবে না? রোজাতে পারে জামা কি পরিষ্কার হবে? হ্যাঁ বাবা কুড়ি দিন পরে জামা ধুলে যেমন মায়েরা ধুলে যেমন পরিষ্কার হয়ে যায়, ওই রকম কুড়ি বছরের জামা পরিষ্কার হয়, যেমন দুনিয়ার জামা পানিতে পরিষ্কার হয়, রুহানি জামা চোখের পানিতে আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। রব্বানা জালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে শিখিয়েছে বলো? কে শিখিয়েছে? আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছে, আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা খবর লেন, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এ নবীর উম্মত উম্মতিরা খবরদার বই খামেরা, আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে আল্লাহ আমাদের মাফ করে দেবে, আল্লাহ আমাদের ক্ষমা করে দেবে। আল্লাহ বলছে হে ঈমানওয়ালারা তওবা করো, যেমন করে তওবা করতে হয় আবার আল্লাহ বলছে খবরদার বই খেয়ে যেওনি, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেওনি, নিশ্চয়ই আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবো, তোমার জামা ধুয়ে পরিষ্কার করে দেবো, কারণ আমি হচ্ছি গুনাহ মাফ করনেওয়ালা। তওবা করে
বলেন করবেন তো, ওই দেখ দেখ করতে করতে সন্ধে হয়ে যাবে। এই কমিটির ছেলেগুলোকে জিজ্ঞেস করো, এই কমিটির ছেলে সব যারা, কমিটির ছেলে কজন আছে হাত তুলে দেখাতো, দেখেছিস? আর এরাই সব করে দাওয়াত করেছে, ওরা কি করছে? হ্যাঁ, কমিটির ছেলে কজন? 52 জন কমিটির ছেলে কই? 10 জনই তো কাজ হয়ে যাবে, 40 জন বস, 12 জন ওখানে থাক, গোটা গ্রাম যদি কমিটি হয়ে যায় আর সবাই সাথে কাজ করে অস শুনবে কি? হ্যাঁ, বালুর কাছে সব ছেলেরাই যদি কমিটির লোক হয় অস। আচ্ছা যাই হোক, এই কমিটির ছেলেগুলোকে জিজ্ঞাসা করো, হ্যাঁ ওরা কতদিন ধরে অপেক্ষা করছে এই জলসাটা করার জন্য, চাঁদা তুলছে কত কি করছে, করতে করতে এই জলসা এসবে এসবে হবে হবে করতে করতে আজকে জলসা হচ্ছে, আজকে জলসা। আহা সুবহানাল্লাহ, ওরা করবে করবে কত এ চিন্তা ভাবনা, এই করতে করতে জলসা আজকে হচ্ছে, আবার দেখবে আল্লাহ যদি বাঁচায় এই জলসা শেষ হয়ে যাবে, জলসা শেষ হয়ে যাবে, আখেরি মুনাজাত হয়ে যাবে, আবার জায়গা ফাঁকা হয়ে যাবে, আবার 1 বছর পরে ওই রকম দ্বারা এই মরবো মরবো হবে, এই করতে মত হয়ে যাবে, কিয়ামত কিয়ামত কিয়ামতে দাঁড়িয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে। বলেন এম তৈরি করবেন তো, রাস্তা ধরবেন তো আল্লাহর দিকে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি রাস্তা ধরাই ধরবেন, একটা রাস্তা ধর আল্লাহর দিকে, আল্লাহ বলছে তোমরা আমার দিকে একটা যে কোনো রাস্তা ধরো, যারা আমার দিকে একটা রাস্তা করে নেয় পথ করে নেয় তাদের দ্বারা আল্লাহ বুলান করে, জোরে বলুন সুবহান, জোরে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা বালুইগাছিতে কত ঘরের বাস, বালুইগাছিতে কত ঘরের বাস, সব মরে গেছে না বেঁচে আছে? 1200 ঘরের বাস মরে গেছে না বেঁচে আছে সব? আল্লাহই মাফ করে, দেখেছ ভোটারের খবরটা ঠিক থেকে দিয়েছে, পার্টির লোক নাকি? হ্যাঁ, রাগ করছেন নাকি আপনারা? আমি এখন একটু মুখ মুফাট হয়ে গেছি জানেন তো, মুফাট বলতে এই মুখের উপরে বলে দিচ্ছি সব, কেন এই আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে, কথা বুঝছেন? আল্লাহ যদি বাঁচাই বসে যাবে। অনেকজন বলে ভয় খেয়ে খেয়ে এই হয়েছে, কিছু মনে করছি মনে ফোনে নয় এসবিআই নালে দূর হয়ে বেরিয়ে চলে যায়, বুঝতে পারছেন আপনাদের? মনে পড়ছে করছে মনে করছে না, আল্লাহ রাস্তায় এসো নালে বেরিয়ে যাও, গান বাজনা বাজাচ্ছ কাফের, তুমি যদি গান বাজনা হালাল মনে করে করো কাফের হবে, দেখতে পাচ্ছ নি সব এই পার্টিতে নাচছে পতাকা, কারা নাচছে? মুসলমান, ওর বাপ কবরে আছে, যারা নাচলে ওর কবর, ওর বাপের কবরটা জান্নাত হবে, এমন খুশিতে নাচছে যেন দাদুর কবর জান্নাত হবে, বুঝতে পারছেন না? বাবা জুনায়েদ দাদা পীরের ঘরের ছেলে নামাজ কাজা করলে যে জাহান্নাম, বালুই গাছের লোক নামাজ কাজা করলে সেই জাহান্নাম, জুনায়েদ দাদা পীরের ঘরের ছেলে নাচলে যে গুনাহ, বালুই গাছের লোক নাচলে সেই গুনাহ। আরবে যেমন গান বাজনা আল্লাহ হারাম করে দিয়েছে, ভারতেও গান বাজনা আল্লাহ হারাম করে দিয়েছে। হ্যাঁ, আর আর দাদা হুজুরের মুরিদরা কি করছে? বড় বড় তোকালিয়ে ডিজে বক্স লাগিয়ে নাচছে, আরে বাপ রে, এটা তো ভালো খুরাক পেয়েছে, এটা তো নামাজ রোজা করতেই নি, এটা নামাজ রোজা করতেই নি, একটা খুরাক পেয়ে গেছে নাচার নাচার নাচছে। তো যাই হোক, তোমাদের এখানে নাচা কোম্পানি আছে নাকি? হ্যাঁ, পার্টির লোক আছে নাকি? পার্টির লোকেরা নাচে, পার্টির লোকেরা সব যে কোনো ওই বলুন গু, শুনছেন আপনারা? গু সোনার প্লেটে দিল গু, আর মাটির মাল সাই দিলে, খবরদার এসব ছেড়ে দাও, আল্লাহ রাস্তায় এসো, আল্লাহকে ধরো, হ্যাঁ নামাজ উজা করো। হ্যাঁ, এই দুনিয়া কাউকে মুকাররি দুনিয়া করে দেয়নি, কাইমি পাট্টা নয়, দুদিনের লেগে আল্লাহ ঘুরতে পেটিয়ে যাবে, আবার ডেকে নেবে, আল্লাহর দিকে যেতে হবে। জসিব আল্লাহুম্মা,
একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, আল্লাহ তালার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবে তিনি সিয়াম সাধনার পুরস্কার, আল্লাহ তালার তরে রোজা পালন করো